আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় বন্ধুরা, প্রিয় সাবস্ক্রাইবাররা, প্রথমেই জানাই সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আমি এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। আজকের ভিডিওতে কোনো অন্য কিছু না, সম্পূর্ণ অন্যরকম। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসব পালন। আমরা উৎসব বলেই এই দিনটাকে শুধু শেষ করে দেবো না, কারণ আমরা জানি তার চিন্তাধারা, তার ভাবনা এবং যুব সমাজের প্রতি তার দায়িত্ব কর্তব্য। আমরা সেই দায়িত্ব কর্তব্য কতটা পালন করছি সেটাই আমাদের আজকে দেখা দরকার আছে। তাই তার কথায়, তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে, তেজস্বী ভাবলে তেজস্বী হবে। স্বামী বিবেকানন্দের এই উক্তি আমাদের সবসময় মনে রাখতে হবে। তাই তার জন্মদিনে কিছু আলোকপাত না করলে আমি নিজেকে যেন ক্ষমা করতে পারবো না। তাই সকল ভারতবাসীর উদ্দেশ্যে, সকল পৃথিবীবাসীর উদ্দেশ্যেই আমার আজ এই ভিডিও করা। চেষ্টা করছি তার এই মহান ব্যক্তিত্বের কিছু কথা তুলে ধরা, তার জীবনী কিছু তুলে ধরা এবং এই যুব সমাজকে কিছু আলো দেখানোর চেষ্টা করা, যাতে আমরা সকলে সেই পথে অগ্রসর হতে পারি। নতুন সমাজ, স্বামীজির স্বপ্ন, সেই ভারত গড়ার চেষ্টায় সবাই ব্রতী হই। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। তোমাদের সাথে আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় নতুন ভিডিও নিয়ে আসছি। দেবতা আকাশ থেকে নামেন না বা মাটি ফুঁড়ে উঠে আসেন না, মানুষের মধ্যেই ভগবান রয়েছেন। তাই মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণ এবং সার্বিক উন্নতিতে কাজ করার জন্যই সকলকে নির্দেশ দিয়েছিলেন স্বামীজি, স্বামী বিবেকানন্দ। এটা আমাদের ভুললে চলবে না। স্বামীজি বলতেন, স্বাতন্ত্রতা বজায় রেখে মাথা উঁচু করে এই পৃথিবীতে বাঁচাই হচ্ছে প্রকৃত বাঁচা। কারণ আরোপিত শিক্ষাকে তিনি মনে প্রাণে ঘৃণা করতেন। শিক্ষা হবে স্বতঃস্ফূর্ত। আজকে আমরা যে ধ্বংসের পথে এগিয়ে চলেছি তা প্রকৃত শিক্ষাই পারে আমাদের সেই পথ থেকে নিজেদের আত্মনির্ভরশীলতা গড়ে তোলা। তাই আমাদের আত্মবিশ্বাসকে আবার জাগরণ করাই আমাদের প্রধান কাজ। স্বামীজি বলেছেন, আগে মানুষ হও। পৃথিবীর যে কোনো জাতি বা দেশের বড় সম্পদ হলো তার জনগণ এবং অবশ্যই নারী জাতি। কিন্তু বর্তমান সমাজে এই দুটোই উপেক্ষিত, অবহেলিত। বিশেষ করে আজকের সমাজে নারী পদে পদে অপমানিতা ও লাঞ্ছিতা। কিন্তু তিনি বলেছেন, নারী অনন্ত শক্তির আধার, আর শক্তি ছাড়া জগতের মুক্তি নেই। এই সমাজ রূপ পাখির দুটি ডানার একটি হলো নারী। সুতরাং ওই একটি ডানা যদি পঙ্গু হয়ে যায় তবে সে সমাজের ধ্বংস অনিবার্য। ভালো জননী না হলে সমাজ বা রাষ্ট্র সুসন্তান পাবে না। তাই নারীকেও নিজেদের মর্যাদা রক্ষা করে চলতে হবে। তাই সমাজের সামগ্রিক উন্নয়নে মেয়েদের সুশিক্ষা, ব্যক্তিত্ব গঠন ও সমাজ কল্যাণে তাদের ভূমিকাকে তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন। বিবেকানন্দ সব রকম শিক্ষার উপরে স্থান দিয়েছেন চরিত্র গঠনের শিক্ষাকে। এই শিক্ষা যার হয়েছে তার বাকি সব শিক্ষা আপনা আপনি থেকেই এসে যাবে, কেননা শিক্ষাই তো সমাজ সংস্কারের ধারক বাহক। তবে শুধুমাত্র এত সংস্কার সুচিতা থাকলেই হবে না, তার সঙ্গে আধ্যাত্মিক আদর্শে গঠিত মানসিক ও শারীরিক শিক্ষা দরকার। প্রকৃত মানুষ তৈরি করাই হলো শিক্ষার মূল উদ্দেশ্য। চরিত্র গঠন শিক্ষা দেওয়ার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের দেহ মনকে সুস্থ এবং সবল রাখার জন্য ব্যায়াম ও উপযুক্ত খাদ্য গ্রহণের পরামর্শ দিয়েছেন। তিনি মানুষের অন্তরতম দেবত্বের বিকাশ ঘটিয়েছেন। বিবেকানন্দের কাম্য ছিল শ্রেণীহীন এক আদর্শের সমাজ, যেখানে থাকবে স্বার্থহীন শ্রেণী সমন্বয়। ভারতীয় সমাজের জাতিভেদ প্রথা এবং দারিদ্র্যই আমাদের সমাজকে অন্ধকারে অতলে তলিয়ে দিচ্ছে। আজ সমাজে যে জাতিগত বৈষম্য, ধর্মগত শ্রেণীগত বৈষম্যের শিকার, তা থেকে মুক্তির একমাত্র পথ হল সমাজ সংস্কারক। স্বামীজির সমন্বয় সেই ভাবধারাকে গ্রহণ এবং সর্বভূতে ঈশ্বর দর্শন।
তাই স্বামীজি ছিলেন ভালোবাসার জ্বলন্ত বিগ্রহ, যিনি মানুষকে ভালোবেসে মানুষের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পেরেছেন। অথচ এই ভালোবাসার অভাবেই আজকে জনজীবন সংকটাপন্ন। তাই গবেষকদের দৃষ্টি থেকে বলা যায়, বিশ্বজোড়া সমাজতন্ত্রকে বিশ্লেষণ করেছেন তেমনি ভবিষ্যৎ দ্রষ্টা ঋষির মতোই বর্তমান সমাজকে পর্যবেক্ষণ করে গিয়েছেন স্বামীজিকে। তাই আজকের এই অস্থির ও হতাশ জর্জর সমাজ ব্যবস্থার মূলে প্রতিষ্ঠিত করা একান্তই জরুরি। আজকে স্বামীজিকে আমাদের বড়ই প্রয়োজন, কারণ স্বামী বিবেকানন্দ নামটির সঙ্গে জড়িয়ে আছে সৌম দর্শন, বিশ্ববন্দিত অসম্ভব ব্যক্তি সত্তার অধিকারী এক তেজস্বী মহাপুরুষ, যিনি মাত্র 39 বৎসর বয়সে সমস্ত বিশ্ববাসী হৃদয়কে এক নবজীবন জীবন বোধের দোলায়িত করে চলে গেছেন জগতের পরপারে। তাই সেদিনে যেমন বিবেকানন্দ বিশ্ববাসীকে সঠিক পথে পরিচালনা করার জন্য তার তেজস্বী বাণী, তার জীবন দর্শনকে দিকে দিকে ছড়িয়ে দিয়েছিলেন, যাতে মানুষ সঠিক পথের দিশা খুঁজে পেয়ে সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারে। ঠিক তেমনিভাবে আজকের হতাশাগ্রস্ত ক্ষয়িষ্ণু ভঙ্গুর সমাজকে সেই পাঁক থেকে তুলে নিয়েছে প্রকৃত মনুষ্য সমাজে পরিত্রাণের পথ দেখাবেন সেই স্বামীজির আদর্শ জীবন দর্শন ও বাণী একান্তই প্রয়োজন। আমাদের সেই দিকেই লক্ষ্য রাখতে হবে। তাই বলবো, স্বামীজির ভাবধারাকে অবশ্যই মনে করে এই নতুন যুব সমাজকে যেন আমরা সঠিক পথে নিয়ে যেতে পারি। আর যুব সমাজের দায়িত্ব থাকা উচিত স্বামীজির আদর্শকে মনে করে আজকে বর্তমান সমাজ ব্যবস্থাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা বিশ্ববাসী আজ বিপন্ন ও ব্যাকুল হয়ে সঠিক পথে সন্ধান খুঁজে বেড়াচ্ছি, অথচ এই সংকট মুক্তির পথ নিশ্চিত করে গেছেন সেই সৌম দর্শন তেজস্বী আধ্যাত্মিক মনোবিজ্ঞানের যিনি ধারক সেই স্বামীজি জীবন দর্শনের কথা আমরা ভুলে যাচ্ছি। তাকে আধুনিক মনোবিজ্ঞানী অর্থাৎ সেই আধ্যাত্মিক জগতের আমরা প্রেরণা প্রেরবাহক সেই ভাবাদর্শকে ভুলে যাচ্ছি, তার দৃষ্টির কথা ভুলে যাচ্ছি, তার প্রসারের কথা ভুলে যাচ্ছি। সেই দৃষ্টিতে সমগ্র বিশ্ববাসী সমাজকে পর্যবেক্ষণ করে তার অমূল্য জীবন দর্শন আধ্যাত্মিকতাকে গ্রহণ করে আমরা অবশ্যই এই বিশ্ব সংকট থেকে মুক্ত হতে পারব। তাই এই আজকের দিনে এই ভাবধারায় আমরা শপথ নিতে পারি, যাতে তার আদর্শকে বিশ্ব সংসারে ছড়িয়ে দেওয়া এবং প্রকৃত মানবতাবোধ, সাম্যবোধ, মৈত্রীবোধ, ভ্রাতৃত্ববোধ করে আমরা সমাজকে গড়ে তুলতে পারি। সমাজ হলো একটা দেশের তথা একটা জাতির মেরুদণ্ড স্বরূপ। কোনো একটি দেশের উন্নতি অবনতি মূলত তার সমাজের উপরই নির্ভরশীল। এই সমাজই পারে মানুষকে সঠিক দিশা দেখাতে এবং সেই জীবনবোধকে গড়ে তুলতে। তাই বলবো, কাজেই স্বামীজিকে ভেবে স্বামীজির প্রেরণাকে চিন্তা করে তার আদর্শকে মাথায় রেখে সেই সমাজ গঠন করি। তাই বিবেকানন্দ বলেছিলেন, অতীতের ওপর নির্ভর করে ভবিষ্যৎ। সুতরাং অতীতকে মনে রেখে আমাদের এগিয়ে যাওয়া উচিত, অতীতকে ভুলে গিয়ে নয়। আজকে আধুনিকতা নিশ্চয়ই প্রয়োজন, আধুনিক সমাজ নিশ্চয়ই গড়ে তোলা দরকার, কিন্তু সেই আধুনিক সমাজে উচ্ছৃঙ্খলতা নয়, উচ্ছৃঙ্খলতা বাদ দিয়ে প্রকৃত সমাজ। ইংরাজি শিক্ষা প্রয়োজন, তা বলে নিজের মাতৃভাষাকে ভুলে গিয়ে নয়। মাতৃভাষাই হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা, কারণ প্রত্যেকটা দেশ, জাপান বলুন, রাশিয়া বলুন, বাংলাদেশ বলুন, তারা তাদের মাতৃভাষাকে কিন্তু আঁকড়ে আছে। আমি বলবো না নিজের মাতৃভাষাকে ত্যাগ করে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে, অবশ্যই মাতৃভাষাকে সঙ্গে রেখে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করাই উচিত। স্বামীজি নিজে বলেছেন যে আমি ঈশ্বর পেয়েছি কি না জানি না, কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি যে আমার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে, আমি মানুষকে ভালোবাসতে পেরেছি। এই যে মানুষকে ভালোবাসার এটাই তো পুরো দুনিয়াটাকে বদলে দিতে পারে। আমরা যদি একজন আরেকজনকে ভালোবাসতে না পারি, বিশ্বাস করতে না পারি, তাহলে প্রেমের নিগুড় বন্ধনে বাঁধতে না পারি, তাহলে তো কোনো শিক্ষাই নয় এবং যে কোনো নীতিবাক্য ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। তাই বিবেকানন্দ ছিলেন সেই ভালোবাসার জ্বলন্ত বিগ্রহ, যিনি মানুষকে ভালোবেসে অকাতরে মানুষের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পেরেছেন। আজকের এই
হতাশ জর্জর যুগে যদি আমরা স্বামীজিকে পেতে চাই, স্বামীজির আদর্শকে গ্রহণ করতে চাই, আগে সবার আগে মনুষ্যত্বকে জাগাতে হবে, প্রত্যেক মানুষকে ভালোবাসতে হবে, তাদের জন্য করতে হবে। এই ভালোবাসার অভাবেই আজকে জনজীবন নষ্ট হচ্ছে। সবার আগে মানুষকে ভালোবাসো, ভ্রাতৃত্ব মৈত্রী বন্ধন বেঁধে রাখো এবং এই সমাজে গড়ে। আজ আমি এই পর্যন্ত বলে শেষ করছি, বলা শেষ হবে না, তাই সবাইকে বলবো আমরা স্বামীজির আদর্শকে মাথায় রেখে নবসমাজ গড়ে তোলার চেষ্টা করি। তাই বন্ধুরা বলবো, যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে আপনাদের কাছে রাখুন। আজকে বলবো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমার শতকোটি প্রণাম, সীমাকে আমার শতকোটি প্রণাম এবং স্বামীজিকে আমার শতকোটি প্রণাম বলে আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।